আজকে এই প্রশ্ন তো করাই উচিত না তোমার, তুমি একটা বোকার মতো প্রশ্ন করলে, আপনি কেন নির্বাচনে আসতেন? এটা শিল্পী সমিতি নির্বাচন, এই তো মামলা হবে কেন, তো হয়ে গেছে, কিছু করার নেই। এবং মানে বিষয়টা হচ্ছে চলচ্চিত্রের কাদা ছোড়াছড়ির জায়গাটা তো অনেক ভয়াবহ জায়গায় চলে গেল, এটার থেকে আমাদের কিছু রক্ষা পাওয়া উচিত আমি মনে করি। এই হারানো গৌরবটাকেই ফিরানোই এখন আমাদের দায়িত্ব, আর কিছু এজেন্ডা না হলেও চলবে। হারানো যেটা হারিয়ে গেছে আমাদের ভিতর থেকে, যে আমরা অতিমাত্রায় কাদা ছোড়াছড়ি করি, এটা যেন ব্যাক করে আমাদের কাছে চলে আসে যে না, এটা একটা সময় গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে শিল্পীরা এত খারাপ না, এই এই প্রত্যাশাটাই আমি করব, আর অন্য কোনো প্রত্যাশা আমার কাছে এখন আর নাই। তাহলে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যেন? ডেফিনেটলি ডেফিনেটলি। আর সর্বশেষ কথা বলতে চাই, দেশটা আমার, এই দেশের মানুষগুলিও আমার, মানচিত্রটাও আমার, আর এদেশের চলচ্চিত্র যেন প্রায় 95% যেন সিনেমা হলেই চলে, বিদেশি ভিনদেশি কোনো চলচ্চিত্র যেন 100% চলার মতো কোনো কারণ যেন না ঘটে, সেটাই আমি চাই। আজকে এই প্রশ্ন তো করাই উচিত না তোমার, তুমি একটা বোকার মতো প্রশ্ন করলে, আপনি কেন নির্বাচনে আসতেন? একটু অন্য প্রসঙ্গে যাই, যেটি